বৃদ্ধ কাল ডেকে ডেকে বলে যদি আমার যৌবন কাল আবার ফিরে আসতো আমি যৌবন কালের কাছে বৃদ্ধ কালের ব্যাপারে নালিশ করতাম বৃদ্ধ কাল আমার সঙ্গে কেমন খারাপ ব্যবহার করেছে যে মানুষটা অনেক বাড়ি বাড়ি জিনিস হাতে বহন করতে পারতো নিয়ে যাইতে পারতো ওই মানুষটা এখন লাঠি ছাড়া হাঁটতে পারে না যে মানুষটা পায়ে হেঁটে অনেক দূর অতিক্রম করতে পারতো এখন সেই মানুষটা লাঠি ছাড়া হাঁটতে পারে না এখন সেই মানুষটা সুজা হয়ে দাঁড়াইতে পারে না যেই মানুষটা যৌবনকালে দাঁত দিয়ে অনেক শক্ত জিনিস খাইতে পারতো এখন ওই মানুষটার দাঁত আগের মতন কাজ করে না এখন ওই মানুষটার দাঁত আগের মতো নাই আস্তে আস্তে সে সব কিছু দুর্বল হয়ে গেছে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যৌবনকাল অনেক দামি কাল এই কালটা নষ্ট করবে না অযথা নষ্ট করবে না এই যৌবনকাল ইবাদত বন্দেগী করার সময় এই জন্য এই যৌবনকালটা আমরা কাজে লাগাইব ইবাদত বন্দেগী করতে পারবো করব যদি আমরা করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের মাঠে আল্লাহর আরশের নিচে আমাদের স্থান দিবে জায়গা দিবে দিবে জায়গা দিবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বলেন কিয়ামতের ময়দানে ময়দানে কঠিন দিনে যেই দিন সূর্য মাথার অর্ধ হাত উপরে চলে আসবে নিজের জমিন তামা হয়ে যাবে জাহান্নাম যখন লেলিহাম জিহ্বা বাড়াইয়া জাহান্নামীদেরকে ডাকতে থাকবে ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার নওজোয়ানদেরকে ডাকতে থাকবে আর বললেন আরে যুবক আরে যুবতীরা তোমরা কোথায় আজকে আমি তোমাদেরকে পুরস্কৃত করতে চাই যেহেতু তোমরা আমার নওজোয়ান কালটাকে পুরস্কৃত সম্মানিত করছো যেহেতু তোমরা আমার নওজোয়ান কালটা ইবাদত বন্দেগীতে কাটাইছো এই জন্য আমি তোমাদের কেন যৌবনের তাড়নায় মানুষ কত অন্যায় করে অপরাধ করে যুবক অবস্থায় মানুষ কত অন্যায় অপরাধ করে কত জুলুম করে কত নির্যাতন করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না বান্দা না যৌবন কাল আমি আল্লাহর দেওয়া বড় নিয়ামত এই যৌবনকালে যদি তুমি বেশি বেশি ইবাদত বন্দেগী করতে পারো বৃদ্ধ অবস্থায় যদি ওই রকম ভাবে ইবাদত বন্দেগী নাও করতে পারো বিছানায় শুয়ে থাকবা তাহাজ্জুদ পড়তে পারবে না ইশরাক পড়তে পারবে না আওয়াবিন পড়তে পারবে না রাতের বেলা কষ্ট করে তুমি মাহফিলে যাইতে পারবে না কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন আরে ফেরেশতারা আমার বান্দা যৌবনকাল আমার ইবাদত বন্দেগীতে কাটাইছে আজকে সে বুড়া হয়ে গেছে আজকে সে বৃদ্ধ হয়ে গেছে এখন সে আগের মতো ইবাদত বন্দেগী করতে পারে না এখন সে তাহাজ্জুদ পড়তে পারে না এখন সে ইশরাক পড়তে পারে না এখন সে আওয়াবিন পড়তে পারে না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছি তাকে দুর্বল বানিয়ে দিয়েছি এই কারণে সে আগের মতো ইবাদত বন্দেগী করতে পারে না রে ফেরেশতারা যৌবনকালে আমার বান্দা যেমন ইবাদত বন্দেগী করছে সেরকম ইবাদত বন্দেগীর সওয়াব এখনো তার আমল নামাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم
الحمد لله نواغاو پچھم پرا ہسپتال سنگلگن جامع مسجد الدگ آئیجیت আজকের ইসলামী মহা সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব দিগর হযরত উলামায়ে কারাম মাই কারাম মুরব্বি বাবারা সমবয়সী যুবক ভাইরা পর্দার আড়ালের মা ও বোনেরা আমি আপনাদের সামনে মহাগ্রন্থুল কোরআনে কারীমের সূরাতুল মুলকের 2 নম্বর আয়াত কারীমা তেলাওয়াত করেছি এই আয়াতকে সামনে নিয়ে কিছুক্ষণ কথা বলার চেষ্টা করব আমা তাওফিক ইল্লা বিল্লাহ আমি আপনাদের সামনে যে আয়াত কারীমা তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমি তোমাদের জীবন এবং মরণ দান করেছি কেন দান করেছি লিয়াবলুয়াকুম আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্য আহসানু আমালা কে সুন্দর আমল করো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবন এবং মরণ দান করেছেন পরীক্ষা করবার জন্য আমরা এই জীবন পেয়ে আমরা আল্লাহর পাক রব্বুল আলামিনের বন্দেগি করি কিনা আল্লাহর হুকুম মানি কিনা সুন্দর আমল করবার জন্য আর সেই সুন্দর আমল করার সময় হচ্ছে পারফেক্ট সময় হচ্ছে যৌবন কাল প্রত্যেকটা জিনিসের একটা মৌসুম আছে একটা সিজন আছে যারা যে ব্যবসা করে প্রত্যেকটা ব্যবসায়ের একটা সিজন আছে কাপড় ব্যবসায়ী ঈদের সময় তাদের ব্যবসা অনেক ভালো যায় যে কোনো জিনিস এক একটা জিনিসের একটা সিজন আছে সুন্দর আমল ভালো আমল আজ আমলের সিজন যেই সময়ে বন্দেগী করলে যেই সময়ে ইবাদত বন্দেগি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে বেশি খুশি হই সেই সময়টা হচ্ছে যৌবন কাল আমাদের জীবনের তিনটা কাল একটা হচ্ছে শিশুকাল শৈশবকাল দুই নম্বর যৌবন কাল তিন নম্বর বৃদ্ধকাল প্রথম যে কালটা শৈশবকাল শিশুকাল এই কালটার কোনো দাম কোনো গুরুত্ব কোনো নাই দুনিয়ার মানুষের কাছে নাই আল্লাহর আইনেও নাই আল্লাহর কাছেও ওই সময়টার কোনো গুরুত্ব কোনো মূল্য নাই ওই সময় আপনাকে কোনো সরকার চাকরি দিবে না এই সময় যৌবনকালে যৌবনের আগে যে শৈশবকাল শিশুকাল ওই সময় আপনাকে কোনো সরকার আপনাকে কোনো চাকরি দিবে না কোনো কোম্পানি আপনাকে চাকরি দিবে না দুনিয়ার কোনো মানুষ আপনাকে বড় কোনো চাকরি বড় কোনো স্থান আপনাকে দিবে না এর পরবর্তীতে আসছে যৌবনকাল যেই কালটা অনেক মূল্য অনেক দাম অনেক গুরুত্ব যেই কালে যে সময়ে আপনাকে সকল মানুষই কাছে টানবে সকল মানুষ কাছে ডাকবে আপনাকে আওয়ামী লীগ টানবে বিএনপি টানবে জাতীয় পার্টি আপনাকে টানবে এমনকি শয়তানও আপনাকে টানবে ঠিক কিনা সবাই আপনাকে টানবে সবাই আপনাকে মূল্যায়ন করবে কদর করবে এই যৌবনকাল যখন শেষ হয়ে যাবে বৃদ্ধ কাল যখন আবার চলে আসবে তখন ওই সময়টার কোনো দাম নাই দাম হচ্ছে কোনটা যৌবনকালে রব্বুল আলামিনের ইবাদত বন্দেগি যদি কেউ করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটার উপরে অনেক খুশি হয়ে যাবে এবং এই যৌবনকালে ইবাদত বন্দেগি করার দ্বারা বৃদ্ধকালে যদি ওই রকম ইবাদত বন্দেগি নাও করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই যৌবনকালে যেমন ইবাদত বন্দেগি করত সেই সওয়াব বৃদ্ধকালও বান্দার আমল নামাই দিতে থাকবে সুবহানাল্লাহ তো যেই যুবক যৌবন থাকা সত্ত্বেও গুনাহের কাজ করার শক্তি আছে সামর্থ্য আছে থাকা সত্ত্বেও যেই যুবক গুনাহের কাজ থেকে বিরত থাকলো আল্লাহর বয়ে গুনাহ ছেড়ে দিল ওই যুবক যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে একবার ডাক দে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবকের ডাকে 70 বার জবাব দেয় সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে পছন্দনীয় আমল হচ্ছে যৌবনের কালের আমল ওই সময় ইবাদত বন্দেগী করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপরে বড় খুশি হয়ে যায় সন্তুষ্ট হয়ে যায় তো যে ব্যক্তির ভিতরে যার ভিতরে যৌবন আছে গুনাহ করার শক্তি আছে ওই ব্যক্তি যদি গুনাহের কাছ থেকে আল্লাহর ভয়ে বেঁচে থাকে ওই মানুষটার ইজ্জত আর সম্মান নূরের তৈরি ফেরেশতা চাইতে আরো বেশি হয়ে যাবে আর যেই মানুষটা নেক কাজ করার যোগ্যতা আছে সামর্থ্য আছে শক্তি আছে তারপর নেক কাজ করলো না ওই মানুষটা হিংস্র জানোয়ার কুকুরের চাইতে আরো নিকৃষ্ট হয়ে যাবে নাউজুবিল্লাহ
তো এই জন্য যৌবনকালে গুনাহ করার শক্তি থাকা সত্ত্বেও আমাদেরকে গুনাহ থেকে বাঁচতে হবে তাহলে আমরা আল্লাহর কাছে শ্রেষ্ঠ হতে পারব যে ব্যক্তি মনে করেন তার চুরি করার সামর্থ্য আছে শক্তি আছে কিন্তু সে চুরি করলো না কার বয়ে আল্লাহর বয়ে সে হচ্ছে আল্লাহর কাছে দামি আর একটা মানুষ চুরি করতেই পারে না সে যদি বলে আল্লাহ আমি জীবনে চুরি করব না আল্লাহ বলবে তোর তো শক্তিও নাই তুই তো পারতেও না করতে পারবে না কোন বুড়া মানুষ যদি বলে আল্লাহ আমি জিন্দেগিতে কোনদিন জিনা করব না আল্লাহ কবে তুই তো পারতেও না করতে তুই কি করবে তুই কি করবে তুই তো শ্রেষ্ঠ হচ্ছে ওই মানুষটা যার ভিতরে শক্তি আছে সামর্থ্য আছে তারপর শক্তি সামর্থ্য টাকা পড়ো সে যদি আল্লাহর বয়ে ফিরে আসে ওই মানুষটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ মনে করেন একটা মরুভূমির উপর দিয়ে একটা নাবালক বাচ্চা হাইটা যাইতেছে তো এমন সময় রাস্তা দিয়ে একটা যুবতী নারীও রাস্তা দিয়ে আসতেছে আসতেছে তো ওই বাচ্চা ছেলেটা যুবতী নারীকে দেখে বলতেছে বোন আপনিও একা চলতেছেন আমিও একা একা যাইতেছি আপনি আমাকে দেখে কোনো ভয় পায়েন না আমি আপনার কোনো ক্ষতি করব না রাত্র হয়ে গেছে একসাথে রাত কাটাই সকালবেলা আবার আপনি চলে যায় আপনার কোনো সমস্যা হবে না রাতের বেলা নাবালক ছেলে বাচ্চা তার ভিতরে এমন কোনো যৌবন না তার ভিতরে নাই ওই বাচ্চা ছেলেটা রাতের বেলা ওই মহিলার উপরে কোনো লুবানক দৃষ্টিতে তাকায়ও না কোনো ক্ষতিও করে না এই মহিলাটা কিন্তু সকালবেলা এই কথা বলবে না হে নাবালক ছেলে একসাথে রাত কাটাইলাম কোনো লুবের দৃষ্টি আমাকে করলা না বরং আমাকে ভুন বলে ডাক দিলা আমি তোমার উপরে খুশি হয়ে গেলাম আর আমি তোমার উপরে খুশি হয়ে আমি তোমাদেরকে এই পুরস্কারটা দিলাম এটা বলবে না কারণ এই যুবতী নারীও জানে তার ভিতরে ওই রকম যোগ্যতা নাই শক্তি নাই আমার উপরে সে আক্রমণ করবে আমার দিকে লোবানক দৃষ্টি তাকাইবে এরকম কোন যোগ্যতা কোন শক্তি তার ভিতরে নাই তার ভিতরে কিন্তু যদি এর বিপরীত হয় কোন একটা যুবতীর সঙ্গে একটা যুবকের দেখা হয়ে গেছে যে যুবককে দেখে মহিলাটা ভয় পেয়ে গেছে তখন যদি যুবক বলে আপা ভয় পায়েন না আমি আপনাকে বোন বলে ডাক দিলাম আপনি নিশ্চিন্তে রাত কাটান আমি সারা রাত আপনার ইজ্জতের পাহারাদারি করব সকালবেলা আপনি নিশ্চিন্তে যাবেন আপনার কোনো সমস্যা হবে না এমন কথা যদি কোনো যুবক বলে সকালবেলা ওই নারীটা এই কথাটা বলাটা স্বাভাবিক তোমার দেহে যৌবন আছে ইচ্ছা করলে এই মরুভূমির প্রান্তে তুমি আমার ইজ্জতের উপর আঘাত তুমি করতে পারতা ওই রকম শক্তি ওই রকম যোগ্যতা তোমার ভিতরে আছে কিন্তু এরকম যোগ্যতা এরকম শক্তি থাকার পরেও কোন লোভনক দৃষ্টি আমাকে করলা না আমার দিকে তুমি খারাপ ভাবে তাকাইলা না বরং আমাকে ভুন বলে ডাক দিলা আমি তোমার উপরে খুশি হয়ে গেলাম তুমি আমাকে ভুন বলে ডাক দিলা আমিও এখন তোমাকে ভাই বলে ডাক দিলাম আমার গলায় যে স্বর্ণের হারটা এই হারটা চাইতে আমার কাছে অনেক দামি ছিল আমার ইজ্জত তুমি যে আমার ইজ্জতের পাহারাদারি করলা আমি তোমার উপরে খুশি হয়ে গেলাম আমি খুশি হয়ে তোমাকে এই পুরস্কারটা তোমাকে আমি দিলাম এই কথা বলতে পারে কারণ এই যুবতী নারীও জানে ইচ্ছা করলে মরুভূমির প্রান্তরে এই যুবক আমার ইজ্জতের উপর আঘাত করতে পারত কিন্তু কেন করে নাই কেন আল্লাহর ভয়ে করে না জাহান্নামের ভয়ে এসে কোন আক্রমণ করে না কোন লোভনক দৃষ্টিতে আমার দিকে তাকায় না কোন পাগলামির সময় ওই সময় মানুষ যৌবনের তাড়নায় মানুষ কত অন্যায় করে অপরাধ করে যুবক অবস্থায় মানুষ কত অন্যায় অপরাধ করে কত জুলুম করে কত নির্যাতন করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না বান্দানা যৌবনকাল আমি আল্লাহর দেওয়া বড় নিয়ামত এই যৌবনকালে যদি তুমি বেশি বেশি ইবাদত বন্দেগী করতে পারো বৃদ্ধ অবস্থায় যদি ওই রকম ভাবে ইবাদত বন্দেগী নাও করতে পারো বিছানায় শুয়ে থাকবা তাহাজ্জুদ পড়তে পারবা না ইশরাক পড়তে পারবা না আওয়াবিন পড়তে পারবা না রাতের বেলা কষ্ট করে তুমি মাহফিলে যাইতে পারবা না কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন আরে ফেরেশতারা আমার
বান্দা যৌবন কাল আমার ইবাদত বন্দেগিতে কাটাইছে আজকে সে বুড়া হয়ে গেছে আজকে সে বৃদ্ধ হয়ে গেছে এখন সে আগের মতো ইবাদত বন্দেগি করতে পারে না এখন সে তাহাজ্জুদ পড়তে পারে না এখন সে শাক পড়তে পারে না এখন সে আওয়াবিন পড়তে পারে না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছি তাকে দুর্বল বানিয়ে দিয়েছি এই কারণে সে আগের মতো ইবাদত বন্দেগি করতে পারে না আরে ফেরেশতারা যৌবনকালে আমার বান্দা যেমন ইবাদত বন্দেগি করছে সেরকম ইবাদত বন্দেগির সওয়াব এখনো তার আমল নামায় দিয়ে দাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জন্য যৌবন কাল অনেক দামি ওই সময় ইবাদত বন্দেগি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটার উপরে অনেক খুশি হয়ে যায় বৃদ্ধকালে বৃদ্ধ আপনি বৃদ্ধ হয়ে গেলে আপনি আগের মতন যদি ইবাদত বন্দেগি নাও করতে পারেন আপনি করতে পারেন না আপনার শক্তি নাই আপনার সামর্থ্য নাই আল্লাহ পাক রব্বুল আলামিন যৌবনকালে যেমন ইবাদত বন্দেগি আপনি করতেন ওই রকম সওয়াব বৃদ্ধকালে আপনাকে দান করবে সুবহানাল্লাহ বাগানের ফুল যেমন চিরজীবন অন্তর তাজা থাকে না থাকে না আপনার আমার জিন্দেগির নওজোয়ান কাল নিয়েটাও চিরজীবন এক রকম থাকবে না দিনে দিনে বৃদ্ধর দিকে চলতে থাকবে মেজবানের বাড়িতে মেহমানের ইজ্জত সম্মান যেমন চিরজীবন এক সমান থাকে না দিনে দিনে যেমন কমতে থাকে ঠিক তেমনি ভাবে আপনার আমার নওজোয়ান কাল এটাও চিরজীবন এক রকম থাকবে না দিনে দিনে বৃদ্ধর দিকে তাকতে এই জন্য আলা লাইফা উখবিরু বিমা ফাআলাল মাসিব বৃদ্ধকাল দেখে দেখে বলে আমার যৌবনকাল যদি আবার ফিরত আসতো আমি যৌবনকালের কাছে নালিশ করতাম বিচার দিতাম বৃদ্ধকাল আমার সঙ্গে কেমন দুর্ব্যবহার করেছে বৃদ্ধকাল দেখে দেখে বলে যদি আমার যৌবনকাল আবার ফিরে আসতো আমি যৌবনকালের কাছে বৃদ্ধকালের ব্যাপারে নালিশ করতাম বৃদ্ধকাল আমার সঙ্গে কেমন খারাপ ব্যবহার করেছে যে মানুষটা অনেক বাড়ি বাড়ি জিনিস হাতে বহন করতে পারতো নিয়ে যাইতে পারতো ওই মানুষটা এখন লাঠি ছাড়া হাঁটতে পারে না যে মানুষটা পায়ে হেঁটে অনেক দূর অতিক্রম করতে পারতো এখন সেই মানুষটা লাঠি ছাড়া হাঁটতে পারে না এখন সেই মানুষটা সোজা হয়ে দাঁড়াইতে পারে না যে মানুষটা যৌবনকালে দাঁত দিয়ে অনেক শক্ত জিনিস খাইতে পারতো এখন ওই মানুষটার দাঁত আগের মতন কাজ করে না এখন ওই মানুষটার দাঁত আগের মতো নাই আস্তে আস্তে সে সব কিছু দুর্বল হয়ে গেছে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যৌবনকাল অনেক দামি কাল এই কালটা নষ্ট করবে না অযথা নষ্ট করবে না এই যৌবনকাল ইবাদত বন্দেগির করার সময় এই জন্য এই যৌবনকালটা আমরা কাজে লাগাইব ইবাদত বন্দেগি করতে পারবো করবো যদি আমরা করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের মাঠে আল্লাহর আরশের নিচে আমাদের স্থান দিবে জায়গা দিবে দিবে জায়গা দিবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বলেন কিয়ামতের ময়দানে ময়দানে কঠিন দিনে যেই দিন সূর্য মাথার অর্ধ হাত উপরে চলে আসবে নিচে জমিন তামা হয়ে যাবে জাহান্নাম যখন লেলিহান জিহ্বা বাড়াইয়া জাহান্নামীদেরকে ডাকতে থাকবে ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার নওজোয়ানদেরকে ডাকতে থাকবে আর বললেন আরে যুবক আরে যুবতীরা তোমরা কোথায় আজকে আমি তোমাদেরকে পুরস্কৃত করতে চাই যেহেতু তোমরা আমার নওজোয়ান কালটাকে পুরস্কৃত সম্মানিত করছো যেহেতু তোমরা
তোমার নজওয়ান কালটা ইবাদত বন্দেগীতে কাটাইছো এই জন্য আমি তোমাদেরকে আজকে সম্মানিত করতে চাই ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের মাঠে আমাদেরকে আরশের নিচে স্থান দিয়ে দিবে এই জন্য যৌবন কাল আমরা ইবাদত বন্দেগীতে কাটাইবো যুবক ভাইদেরকে বলবো যৌবন কালে যদি আমরা ইবাদত বন্দেগী বেশি বেশি করতে পারি বৃদ্ধ কালে যদি আমরা এরকম নাও করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যৌবন কালের ইবাদত বন্দেগীর সওয়াব দান করবে এই জন্য যৌবন কালটা আমরা ইবাদত বন্দেগীতে কাটাবার চেষ্টা করব যুবক ভাইরা যার তার সঙ্গে চলা যাবে না যদি আপনি খারাপ মানুষের সঙ্গে চলেন আপনিও দিনে দিনে খারাপ হয়ে যাবেন আপনি যদি গাঁজাখুরের সঙ্গে চলবেন আপনার বন্ধু আপনাকে গাঁজা খাইয়ে দিবে আর যে ব্যক্তিরা সিগারেট খায় আপনি যদি তাদের সঙ্গে চলেন আপনার বন্ধু আপনাকে এটা খাওয়ায় দিবে সমাজের ভিতরে যে সমস্ত ছেলেরা নেশাগ্রস্ত হয় ওই সমস্ত ছেলেরা কিন্তু একটাও তার মা বাবার কাছ থেকে কিন্তু শেখে না আজ পর্যন্ত শুনছেন কোন মা বাবা কোন সন্তানকে সিগারেট খাওয়া শিখাইছে গাঁজা খাওয়া শিখাইছে তাহলে এগুলো শিখা কে তার খারাপ বন্ধু এই জন্য যাকে তাকে বন্ধু বানানো যাবে না আল্লাহওয়ালা যাদের কাছে তাদের সঙ্গে বন্ধুত্ব করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই সংক্ষিপ্ত কথার উপর আমল করার তৌফিক দান করেন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু